मॉर्निंग स्टूडेंट, आई एम योर इंग्लिश टीचर मिस्टर रंजीत चौधरी। तुम्हारा आशा करी परिवार सबा के लिए सुस्थ आमे कथा आज हमारे बस मन पड़े हमार कथाओ तुम्हारे मन पड़े करोनार प्रभाव और महामारी आज विश्ववासी विपद संकट सारा विश्व COVID-19 भाइरस आक्रांत हुए अनेक प्राण झरे गए क्षति अनेक किछु तुम्हारे पढ़ालेखार क्षतर कथा भेबे आमरा यथारीति चालिये जाच्छि KPSC CTC अनलाइन क्लास। तुम्हारे अनलाइन क्लास पक्ष थेके स्वागत। आजकेर पाठेर विषय हच्छे शॉर्ट कंपोजिशन एक एलेंडा एंड पार्ट्स ऑफ स्पेस। अकन शॉर्ट कंपोजिशन टामरा तो देखी नहीं। डियर स्टूडेंट, लुक एट द पेपर एंड शॉर्ट कंपोजिशन एक एलेंडा। कैलेंडर अर्थ हम पंजिका दिन पंजी अथवा वर्ष पंजी। कैलेंडर इज ए रेकॉर्ड ऑफ द डेज डेट्स एंड मंथ ऑफ ए ईयर। पंजिका हे एक बचर दिन तारीख एवं मासगुल तालिका। A calendar is a record of the days, dates and months of a year. Next, a calendar has generally 3, 4, 6 or 12 pages. Ekta punjikay sadharonoto 3, 4, 6 othoba 12 pata ache. Next line, there are beautiful scenery of different things on calendar. Ponjikai bibhinno jinisher sundor drishyo ache. There are beautiful scenery of different things on calendar. Ponjikai bibhinno jinisher sundor sundor drishyo ache. In each page marks are shown in table of form. Prottek patay mask gulur namuna form pradarshita hoy. A calendar is necessary for us. Ponjika amader jonno proyojonio. A calendar is necessary for us. We all should know how to use a calendar. আমাদের পঞ্জিকা কিভাবে ব্যবহার করতে হয় তা সবার জানা উচিত। We all should know how to use a calendar. আমাদের পঞ্জিকা কিভাবে ব্যবহার করতে হয় তা সবার জানা উচিত। Now a calendar short composition a calendar is complete. Tumra ekon amader poroborti class hocche parts of speech parts of speech hocche parts of the ongsho speech वाक्य आबार पार्ट्स अफ स्पीच अर्थ पद प्रकरण। তাহলে আমরা এখন পার্টস অফ স্পিচের ডিফিনিশন এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে এবং তার এক্সাম্পল সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ কল্ড পার্টস অফ স্পিচ, হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ and what are they, give them
an example of this. Parts of speech काके बोले अर्थ बा कार अनुसारे वाक्य व्यवहित प्रत्येक अर्थबोधक वार्ड बा शब्द के पार्ट ऑफ स्पीच बोले अथवा कास अनुसारे वाक्य व्यवहित प्रत्येक अर्थबोधक वार्ड बा शब्द के पार्ट ऑफ स्पीच बोले। मैं आबार बोलती अथवा कास अनुसारे वाक्य व्यवहित प्रत्येक अर्थबोधक वार्ड बा शब्द के पार्ट ऑफ स्पीच बोले। এছাড়াও আরো বা অন্য ভাবেও পার্থক্য স্পিচের সংজ্ঞা দেওয়া যায়। ইংরেজিতে যে হাজার হাজার শব্দ আছে ওহাদের প্রত্যেকটির এক একটিকে পার্থক্য স্পিচ বলে। তোমরা পার্থক্য স্পিচ সম্পর্কে জেনেছ কাকে বলে? এখন আমরা পার্থক্য স্পিচের ডিফিনিশন অর্থাৎ সংজ্ঞা এবং এর টাইপস অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানব। পার্টস অফ স্পিচ আট প্রকার, যথা নাউন বিশেষ্য, যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। এক্সাম্পল জয় ঢাকা, যমুনা এটসেট্রা। প্রোনাউন সর্বনাম, যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন এক্সাম্পল আই, ইউ, হি, ই ইত্যাদি। অ্যাডজেক্টিভ বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। এক্সাম্পল গুড, ব্যাড, আগলি, হট, থ্রি, ফাইভ ইত্যাদি। ভার ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা থাকা বা হওয়া বোঝায় তাকে ভার বা ক্রিয়া বলে। এক্সাম্পল রিড, গো, সিট, ওয়ার্ক ইত্যাদি। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য পার্ট অফ স্পিচকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল ফাস্ট, স্লোলি, অলওয়েজ ইত্যাদি। প্রিপোজিশন পদান্বয় বা, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বা পদান্বয় অব্যয় বলে। এক্সাম্পল অন, ইন, ফর, অ্যাট ইত্যাদি। কনজাংশন সংযোজকত্ব, যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজকত্ব বলে। এক্সাম্পল অ্যান্ড, বাট, অ্যাজ, ইফ, সো ইত্যাদি। ইন্টারজেকশন বিয়োজকত্ব, আবেগসূচক বা বিশ্বসূচকত্ব, যে ওয়ার্ড দিয়ে বক্তার তাৎক্ষণিক আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে বা আবেগ সূচকত্ব বলে। এক্সাম্পল এলাস, ও, হুরা ইত্যাদি। আমাদের আজকের পাঠ হ্যাঁ ক্যালেন্ডার এবং পার্টস অফ স্পিচের প্রকারভেদ, তোমরা এগুলো নোট করে নেবে এবং এগুলো পড়বে এবং বাসায় শিখবে। আমাদের স্কুল বন্ধের পর খুললে পড়াগুলো তোমাদের থেকে আমরা নেব।
আমি ভাড়াগুলো আদায় করব। মনোযোগ সহকারে তোমরা বাসায় পড়ো। স্কুল বন্ধের পর আস্তার সিলেবাসের সাথে তোমাদের দ্বিতীয় সাময়িক প্রথম মূল্যায়ন সহ একসাথে পরীক্ষা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থেকো। গুড বাই।